হে গাইস, ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল প্রিয়া ব্লগস। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে সকাল সকাল উঠেই আমি ঘর ঝাড় দিয়ে দিলাম। ঘর ঝাড় দেওয়ার পর আমি এই চা বসাবো, চা মধ্যে আজকে সুজি বানাবো। আর দেখো, এখানে এখানে আমার বিছানা কাপড় চুপুর কিছু উঠানি হয়নি। তো দেখো, এখানে আমার সব কিছু উঠিয়ে নেবো পরে। তো যাই হোক, তো দেখো এখানে আমার ননদের কাপড়গুলি ধুয়ে নিচ্ছে, কারণ কি অনেকটাই কাপড় ছিল আর অনেকটা নোংরা ছিল তার জন্য। তো দেখো, এখানে আমি সুজিটা বসিয়ে দিলাম। আর এদিকে আমার শ্বশুরমা আমার মনাকে নিয়ে খেলু খেলু করছে। তো দেখো, এখানে বসিয়ে দিয়ে যেছিলো, তাই মায়ে এমনি করছিলো। তো দেখো, এখানে খেলু খেলু দিয়েছে আর খাবার খাওয়া এনেছে। তো যাই হোক, আমরা চাটা খাওয়ার পর দেখো এখানে আমার ননদের সবজিগুলো কেটে দিচ্ছে, কারণ কি সবজিগুলো কেটে দিলে আমার রান্নাবাড়া করতে সুবিধে হবে। আর তো দেখো, এখানে আমি রান্নাবাড়া বসিয়ে দিলাম। আজকে মনে হতে হবে শিম আলুর তরকারি, বাঁধাকপি শাক আর বেগুন ভাজা। তো দেখো বন্ধুরা, এখানে আমি স্নান টান করে এসে গেলাম, মনাকে নিয়ে বসে আছি। তারপর দেখো, এখানে সবার জন্য ভাত বেড়িয়ে নিলাম, ভাত খাবো সবাই মিলে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখান পর্যন্ত এড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।